আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়, এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান। নিজের দল বিএনপির মূল্যায়নে বলছেন, দুইবার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে মাঠে নামার নৈতিক শক্তি নেই। বিস্তারিত তোহিদ শান্তর প্রতিবেদনে। বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তের প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টিও করেছেন অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। আমি জনগণকে নতুন কি প্রত্যাশা দেখাবো? আমাকে তো দুইবার দেখছে। এই মুহূর্তে দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনীর দলই করাপ্ট হয়ে গেছে, কাজে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই, তাহলে কে আসবে? বিএনপি আসবে। তো এই দুইটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করবো। আপনি নির্বাচন দেন না, ক্ষমতায় গেছেন, কিন্তু আপনি কেন সর্বদলীয় কমিটি করতে পারতেন না? আপনি বিভিন্ন ইস্যুতে কি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে পারতেন না? এই যে কোভিডের টিকাগুলো সংগ্রহ করা হচ্ছে, কোত্থেকে ভালো টিকা নেওয়া হবে, কীভাবে দেওয়া হবে সেটা দেখভাল করার জন্য, এবং যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, সবগুলো দেখার জন্য একটি সর্বদলীয় রাজনীতি কমিটি করে দেন। ক্ষমতায় থেকে বিএনপি নেতারা নিজেরাই দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেও সাহস হারিয়েছেন তারা। এখনকার যে বিরোধী লোকদের নেতা বলেন, সব বলেন বা বিএনপি বলেন, মনে আমরা তো করাপ্ট প্রসেস দেওয়া হয়ে আসছি, ফলে আমরা সবাই কম বেশি করাপ্টেড, আমরা সবই দুর্নীতিগ্রস্ত। কিন্তু বিএনপির বা রাজনৈতিক দল নেতারা বুঝে না, অন্তত যাদের বয়স 60-এর ঊর্ধ্ব হয়েছে তাদের ভয় পাওয়ার কী আছে? রাজনৈতিক দল করলে বেটা সাহস করে কথা বল, আজ কথা বলতে না পারস লিভ পলিটিক্স, রাজনীতি ছেড়ে চলে যাও বাড়িতে। এমনকি বিএনপির নীতি নির্ধারকদের দল পরিচালনা পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য। আমার মহাসচিব তো শক্তিশালী হচ্ছে না, আমার স্থায়ী কমিটি তো দলের চেয়ারপার্সনের সঙ্গে তর্ক করার মতো সাহস রাখতেছে না, নির্দেশনা শুনে এটাকে ব্যাটিং করে দিচ্ছে, হ্যাঁ এটা ঠিক, এখানে তো আলোচনা হচ্ছে না, মানে এই কথাগুলো তো আমরা বলতে পারবো না, বলতে গেলে তো আমাদের উপর বিপদ চলে আসবে। তবে দেশের দিন পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের প্রতি ভরসা রেখেই তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। বাদিস্টার নতুন প্রজন্ম তৈরি হোক, জনগণ সেটা অপেক্ষা করছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।